আজ সকালে যখন আমরা ব্যাংকে আসি বড়ডঙ্গল ব্রাঞ্চে এলাহাবাদ ব্যাংক, তখন এসে দেখি যে অলরেডি ভেতরে ধোঁয়া রয়েছে এবং আগুন চলছিল না, বাট আমরা দেখলাম যে মিটার বক্সে মেন বক্স রয়েছে ওখানেতে আগুন লেগে গেছে, তো ওখান থেকে সমস্ত কিছু শর্ট সার্কিট থেকে পুড়ে গেছে। সেই কারণবশত আমাদের এখন ব্যাংকের কাজ সমস্ত বন্ধ রয়েছে। আমরা সল্টলেকে ফোন করে ডকেট করিয়েছি এবং ইলেকট্রিক অফিসের আধিকারিকরা এসেছেন, দেখেছেন বিষয়টা। ওনারা বলতে চাইছেন যে মিটার বক্স সমস্ত কিছু রেডি করে আনবেন এবং ওখান থেকে কাজ রেডি হয়ে যাবে, কিন্তু একটু টাইম লাগবে। সবাই রয়েছেন, আমরাও রয়েছি ব্যাংকের স্টাফ এবং আমাদের সিভিক দাদারা রয়েছেন, আমাদের পঞ্চায়েত রয়েছেন পাশে, পঞ্চায়েত অফিসও হেল্প করছেন। আশা করছি দু একদিনের মধ্যে সমস্ত কিছু রেডি হয়ে যাবে। আপনারা চাইলে একটু বিষয়টা দেখে নিতে পারেন যে কি হয়েছে। কাজ হবে না গো, নিচে সারাটা নামিয়ে দাও। কবে থেকে? কাল থেকে চালু। কবে থেকে? সোমবার শুরু হবে। কালকে? কাল পরশু দু দিন ছুটি আছে। সোমবার নাকি? সোমবার দিন আছে। সোমবার নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।